ওয়েলকাম ব্যাক গাইস, কী অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। সো গাইস, আমি জানি তোমরা সকলে আমার মতন একজন গেমার, তোমরা চাও তোমাদের মোবাইলে নতুন নতুন গেম ডাউনলোড করে খেলতে। তাই তো গাইস, আজকের ভিডিও তোমাদেরকে সেরা কিছু মোবাইলের জন্য সেরা কিছু টপ 5 হাই গ্রাফিক্স অফলাইন এবং অনলাইন গেম দেখাবো, যেগুলো গেম তুমি চাইলে তোমার ফোনে ডাউনলোড করে খেলতে পারো। আমার কাছে পার্সোনালি গেমগুলো অনেক ভালো লাগছে, কারণ এই গেমগুলোর মধ্যে তুমি দেখতে পারবে হিটম্যান গেম, তুমি দেখতে পারবে অ্যাডভেঞ্চার সার্ভাইভাল গেম, তুমি দেখতে পারবে বিভিন্ন টাইপের মিশনগুলো থাকে, সেই ধরনের গেম দেখতে পারবে। আই থিঙ্ক, আশা করি তোমরা যখন তোমাদের ফোনে এই গেমগুলো ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো। পার্সোনালি আমার কাছে গেমগুলো অনেক ভালো লাগছে, এই জন্য তোমাদেরকে গেমগুলো দেখাচ্ছি। তো আশা করি গাইস, সম্পূর্ণ ধৈর্য ধরে ভিডিওটা দেখবা আর এগুলো গেম তুমি তোমার মোবাইলে ডাউনলোড করে খেলে দেখবা। তো যাই হোক গাইস, তুমি যদি আমার সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও, আর যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও। এই ভিডিওতে লাইক টার্গেট রাখা মাত্র 200, অবশ্যই আশা করি 200 লাইক কমপ্লিট করে দিবা। তো চলো গাইস, আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, তোমাদের নাম্বার 5 যে গেম প্লেক্সি, সেই গেমটা হচ্ছে ক্রাইম সিন অ্যাবিলিন ক্লিনার। সো গাইস, তোমাদের মধ্যে যাদের মিশন টাইপের গেম খেলতে পছন্দ হয় তারা ডেফিনেটলি একবার গেমটা ডাউনলোড করে খেলে দেখবা, কেন গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের মিশন। তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার নিয়ে মূলত বিভিন্ন ধরনের ক্রাইম যে স্পট থাকবে সেইগুলো ক্রাইম স্পটে যাইতে হবে, এবং মূলত এই গেমটির মধ্যে সম্পূর্ণ ওপেন ম্যাপ আছে। আর এই ক্রাইম স্পটে যাওয়ার পর বিভিন্ন ধরনের তথ্য তোমাকে কালেক্ট করতে হবে এবং মূলত জায়গাটাকে তোমার ক্লিন করতে হবে। আরও অনেক ধরনের ফিউচার আছে গাইস। গেমটি যখন তুমি তোমার ফোনে ডাউনলোড করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো। এই গেমটির মধ্যে বিভিন্ন ধরনের ওয়েদার আছে, মূলত রাত আছে, দিন আছে, আরও অনেক ধরনের ফিউচার আছে। আমি গেমটি খেলতেছি, দেখতেই পাচ্ছ আমার কাছে আশা করি অনেক ভালো লাগতেছে। তোমরা যখন তোমাদের ফোনে গেমটা ডাউনলোড করে খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো। তো গাইস, আশা করি তোমরা সকলে একবার হলে গেমটা ডাউনলোড করে খেলে দেখবা। এই গেমটা সম্পর্কে তুমি যদি অনেককে জানো তাহলে কমেন্ট করে জানাইতে পারো। এই গেমটা সম্পর্কে আমি এতটুকু জানি না, যা যেটা অনেক খেলছি তারপর তোমাদেরকে মূলত ভিডিওটা দিচ্ছি। আশা করি তোমরা যখন তোমাদের ফোনে গেমটা ডাউনলোড করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো। দেখতেই পাচ্ছি স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও, অত্যন্ত সুন্দর একটি গেম, গ্রাফিক্সটা অনেক সুন্দর, আশা করি ডাউনলোড করে খেলে দেখবা। তো যাই হোক গাইস, এই গেমটির সাইজের কথা যদি বলি, এই গেমটির সাইজ হচ্ছে 120 MB। আর এই গেমটির সময় চাইলে সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবা। আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি গাইস লিঙ্কগুলো না কাজ করে তুমি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেলতে পারো। যার গেমের নামটি লিখে প্লে স্টোরে সার্চ দিবা, তারপর মূলত এই গেমটি চলে আসবে। আই থিঙ্ক, আশা করি বুঝতে পারছো। সো গাইস, তোমাদের নাম্বার 4 যে গেম প্লেক্সি, সেই গেমটা হচ্ছে স্পঞ্জবব স্কোয়ারপ্যান্স PvP। তো যাই হোক গাইস, এই গেমটি মূলত অ্যাডভেঞ্চার একটা হাই গ্রাফিক্স গেম। স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ কতটা হাই গ্রাফিক্স, তুমি যখন তোমাদের ফোনে গেমটা ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো। পার্সোনালি আমার কাছে গেমটার গ্রাফিক্সটা অনেক ভালো লাগে। এই গেমটির মধ্যে বিভিন্ন ধরনের রুট দেখতে পারবে বা বিভিন্ন ধরনের রাস্তা দেখতে পারবে, যেগুলো রাস্তা দিয়ে মূলত তোমাদের অ্যাডভেঞ্চার করতে হবে। আরও অনেক ধরনের ফিউচার দেখতে পারবে গাইস, তুমি যখন গেমটি খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো। এই গেমটির সম্পর্কে আমি এত কিছু একটা জানি না, তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো। পার্সোনালি আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে, অত্যন্ত হাই গ্রাফিক্স, এই জন্য মূলত তোমাদের এই গেমটা দেখালাম। যদি তোমার কাছে অ্যাডভেঞ্চার হাই গ্রাফিক্স গেম খেলতে অনেক পছন্দ হয় এবং ভালো লাগে তাহলে ডিফিনেটলি একবার ওই গেমটা করে খেলে দেখবা। তো যাই হোক গাইস, এই গেমটির সাইজের কথা যদি বলে, এই গেমটির হচ্ছে 2.7 GB। আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন, যদি তোমার কাছে গেমটা ভালো লাগে থাকে তো অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো। এই গেমটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি গাইস তোমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা না কাজ করে তাহলে তুমি এই গেমটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেলে দেখতে পারো। জাস্ট নাম লিখে চার্জ দিবা তাহলে মূলত এই গেমটি চলে আসবে। তো যাই হোক গাইস, তোমাদের 3 নম্বরে যে গেম প্লেক্সি সেই গেমটা হচ্ছে রিয়ালি হরাইজন। সো গাইস, তোমাদের মধ্যে যারা হরাইজন গেম সম্পর্কে জানো এবং হরাইজন গেম প্লে ভিডিও দেখছো তারা তো জানোই এই গেমটা কোন সম্পর্কে হতে চলেছে। আর এই গেমটি সম্পূর্ণ ওপেন একটা রেসিং কার গেম। তুমি এই গেমটির মধ্যে দেখতে পারবে বিভিন্ন ধরনের দামি দামি স্পোর্টস কার, যেগুলো কার দিয়ে তুমি কাস্টমাইজ করতে পারবে, এবং মতো যেগুলো কার দিয়ে তুমি রেসিং করতে পারবে। আরও বিভিন্ন ধরনের ওপেন ম্যাপ, মানে বিভিন্ন ধরনের না, এই গেমটির মধ্যে দেখতে পারবে সম্পূর্ণ একটা ওপেন ম্যাপ, যে ম্যাপের মধ্যে মূলত তুমি চাইলে রেস করতে পারবে। আরও অনেক ধরনের ফিচার আছে গাইস, তুমি যখন গেমটি খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে। পার্সোনালি আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে, গ্রাফিক্সটা দেখতে পাচ্ছ হরাইজনের মতো একটা ফিল দিবে গেমটি খেলে। আই থিঙ্ক, আশা করি তোমরা সকলে একবার গেমটা ডাউন করে খেলে দেখবা। তো যাই হোক গাইস, যদি বলে এই গেমটির সাইজের সম্পর্কে কথা, এই গেমটির সাইজ হচ্ছে 387 MB। আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন এবং অফলাইনে তুমি চাইলে খেলতে পারবে। যদি তোমার কাছে গেমটা ভালো লাগে তো অবশ্যই ডাউন করে খেলে দেখতে পারো। এই গেমটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো গাইস, তোমাদের 2 নম্বর যে গেম প্লেক্সি সেই গেম হচ্ছে ইয়োর ফ্রেন্ড রিও মাস্টার। সো গাইস, এই গেমটি যখন তুমি তোমার ফোনে ডাউনলোড করে খেলবে সত্যি অনেক ভালো লাগবো, কারণ এই গেমটির মধ্যে তুমি দেখতে পারবে বিভিন্ন ধরনের ফাইটিং, যেগুলো তুমি ফাইটিং করতে পারবে, এবং মূলত তোমার যে কমান্ডার থাকবে সেই কমান্ডার বিভিন্ন ধরনের অর্ডার দিবে, মানে অর্ডার দিবে তোমার সেই জায়গার গেম মূলত বিভিন্ন ধরনের কামান দিয়ে আর বিভিন্ন ধরনের যে গান আছে সেগুলো গান দিয়ে তোমাদের ফাইটিং করতে হবে। এবং মূলত যেহেতু একটা ওপেনাল গেম, এই গেমটির মধ্যে তুমি দেখতে পারবে বিভিন্ন ধরনের মিশন, যেগুলো তুমি মিশন খেলতে পারো। আই থিঙ্ক, আশা করি তোমরা যারা তোমাদের ফোন
ফোনে এই গেমটা ডাউনলোড করে খেলবে, তোমাদের কাছে সত্যি অনেক ভালো লাগবো। গেমটার গ্রাফিক্স দেখতে পাচ্ছ অত্যন্ত হাই গ্রাফিক্স, মিশন লাভ একটা গেম, মানে মিশন টাইপের একটা গেম। তোমার যদি গেমটা ভালো লাগে অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো। এই গেমটির সাইজের কথা যদি বলি, এই গেমটির হচ্ছে 599 MB, আর এই গেমটি সম্পূর্ণ অফলাইনে তুমি চাইলে খেলতে পারো। দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম প্রিভিউ, কতটা মজার গেম। তোমার যদি গেমটা ভালো লাগে অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো। এই গেমটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যাই হোক গাইস, তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে এয়ার ফোন তুমি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও। আর যদি গাইস ভিডিওতে লাইক না দিয়ে থাকো, প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক দিও। এই ভিডিওতে লাইক রাখলাম 200, অবশ্যই আশা করি সবাই 200 লাইক কমপ্লিট করে দিবা। তো যাই হোক গাইস, তোমাদের নাম্বার ওয়ানে যে গেম রাখছি সেই গেমটা হচ্ছে হিটম্যান ব্লাড মানি রিপ্রাইজাল। তোমাদের মধ্যে যারা হিটম্যান গেম সম্পর্কে জানো না তাদেরকে কি বলবো গাইস, আমার কোয়ার মতো কিছু নাই, কারণ হিটম্যান এতটা জনপ্রিয় পপুলার একটা গেম। এই গেমটি সম্পর্কে তোমরা সকলে অনেক জানো। এই গেমটি মূলত গেম প্লে ভিডিও হিউজ পরিমাণ আছে ইউটিউবে। তোমরা যারা গেমটি মোবাইলে খেলতে চাও অবশ্যই ডেফিনেটলি একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো। এই গেমটি মূলত পিসি ভার্সন গেম, কিন্তু মোবাইলের জন্য গেমটি আছে। তো তোমার যদি গেমটা ভালো লাগে তো অবশ্যই মোবাইলের জন্য ডাউনলোড করে খেলে দেখতে পারো। এই গেমটি মূলত মিশন করতে হয় পলায় পলায়, তুমি তো জানোই কীভাবে চুপি চুপি করে মিশনগুলো করতে হয়, কী মিশন করতে হয় তোমরা তাদের সকলেই জানো, বিভিন্ন ধরনের মিশন করতে হয়। তো আশা করি তোমরা যারা তোমাদের ফোনে এই গেমটা ডাউনলোড করে খেলবে তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো। এই গেমটা আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য তোমাদেরকে নাম্বার ওয়ানে দেখালাম গেমটা। আশা করি তোমরা সকলে গেম ডাউনলোড করে খেলে দেখবা। তো গাইস, তোমরা হিটম্যান গেমটি সম্পর্কে তারা কী কী জানো বেশি এবং অনেক কিছু বুঝো তা কমেন্ট করে এক্ষুনি জানাই দাও। আই থিঙ্ক আশা করি তোমাদের সকলের কাছে হিটম্যান গেমটা অনেক ভালো লাগছে। তো যাই হোক গাইস, এই গেমটির সাইজে কত হতে পারে আমি জানি না, তুমি যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাই দাও। তো যাই হোক গাইস, আজকের ভিডিও তোমাদের জন্য মোবাইলের জন্য অন দ্য বেস্ট সেরা কিছু টপ 5 গেম দেখেছি। তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে তো কমেন্ট করে এক্ষুনি জানাই দাও। আশা করি তোমাদের সকলের কাছে এখান থেকে একটা গেমও ভালো লাগছে, যদি গেমটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাই দাও। সো গাইস, তোমাদের জন্য আরও নতুন নতুন গেম দিছি গেম প্লে ভিডিও, তোমাদের জন্য সেই গেমগুলো পছন্দ হয় অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, গুড বাই, আল্লাহ হাফেজ।